কাকে দোষী করবো আমি? আমাদের মেয়ের দায়িত্বখানে কে নিয়েছিল? তার স্বামীটাই বা কে? তুমি তো। মেয়েটা বেরিয়ে গেল, তুমি তাকে ছুটে একবারও ধরতে পারলে না। এই শোনো, আমি তোমাকে একটা কথা স্পষ্ট বলে দিচ্ছি, আমাদের মেয়ে বেরিয়ে গেছে। এই অবস্থা ওর যদি ভালো মন্দ কিছু একখানা হয়ে যদি হয়ে যায় না, তাহলে তার জন্য কিন্তু সারা জীবন তুমি দায়ী থাকবে। আর এই সব খবর আমি দাদাকে দেব, পুরো ঘটনা গেলে দাদাকে আমি বলবো। আমি দয়া করে একটু চুপ করবে? সবকিছু হয়েছে কিন্তু শুধুমাত্র আপনার জন্য। কি কি বললে তুমি? আমার জন্য? হ্যাঁ বলি, এটা আমার কি দোষ? হ্যাঁ কি দোষ আমার? শুনুন, আপনি ঘরে যান, আমি স্যারের সাথে কথা বলছি, বিন্দি দিদিকে ঠিক খুঁজে পাওয়া যাবে। আপনি যান, আমি দেখছি। তাই যেন হয়, আমার বিন্দিকে যেন খুঁজে পাওয়া যায়। কোথায় গেল আমার মেয়েটা, কে জানে? স্যার আমি পুরো সত্যিটা জানি স্যার, বিন্দি দিদি আমায় সবটা বলেছে, কিন্তু এই মুহূর্তে আমাদের এসব না ভেবে ওকে খোঁজা উচিত। মেয়েটা এক একা রাস্তায় বেরিয়ে গেছে, কাউকে চেনে না জানে না, ওর একটা বড় বিপদ হয়ে যেতে পারে স্যার। সেই ভয়টাই তো পাচ্ছি আমি, বুঝতে পারছি না কি করব। ওদিকে আয়ুষ আমাকে অবিশ্বাস করছে, আমার পুরো পরিবার আমাকে অবিশ্বাস করছে, আর এদিকে মেয়েটা এরকম একটা কাণ্ড করে বসল, জানি না আমি এখন কি করব। স্যার ওই দুপুরবেলা যারা বিন্দি ম্যাডামের খুঁজিতে এসেছিলেন, যাদেরকে আপনি বাড়ি থেকে তাড়িয়ে দিতে বললেন, তারা না বাড়ির বাইরের উল্টো দিকে রাস্তায় বসে আমাদের বাড়ির উপরে নজর রাখছে। আর একটু আগে বিন্দি ম্যাডামও বাইরে গেলেন, কি জানি ওরা আবার কি করে। আমার যাওয়ার আর কোনো জায়গা নেই, আর তুমি তো জানো যে ওই রক চটা খিটখিটে খরুস স্যারের সাথে আমি সিংহরায় বাড়িতে কোনোদিনই থাকতে পারতাম না, তাই বাধ্য হয়ে আমি তোমার কাছে এসেছি। আমাকে তুমি কোন পেজে আমার অন্যায়টা কি এমন করেছি আমি? আমি তো শুধু চেয়েছি পড়াশোনা করে একটা ভালো চাকরি করে নিজের পায়ে দাঁড়াতে, ইন্ডিপেন্ডেন্ট হতে। দেখো মা, আমি মনে করি না যে একটা মেয়ের আলটিমেট লাইফ গোল বিয়ে করে সংসার করে সন্তান মানুষ করা হতে পারে। সে সেটা করতেই পারে, তো তাতে তো তার চয়েস থাকা উচিত বলো? কিভাবে জোর করে সংসার করা, সন্তান বহন করা, এটার তো কোনো মানে হয় না। আর বা তুমি বলো, আমি কোনো বিজনেস ডিল যে আমার বাবা আর ওই মৃদুলের বাবা ঠিক করে নেবে? না তো, তাই না? আর আমার তাতে কোনো সে থাকবে না, দ্যাটস নট ফেয়ার। কিন্তু এটা ওদের যুক্তি দিয়ে আমি কি করে বোঝাই বলো? আমি কিছু না বুঝতে পেরে স্যারকে এই মিথ্যে নাটকটার মধ্যে জড়িয়ে ফেলেছি, আর সেই নিয়ে স্যার আর আয়ুষের মধ্যে ভুল বোঝাবুঝি হোক, এটা কিন্তু আমি চাইনি। আবার কি করলে এই প্রবলেমটার সলিউশন হবে সেটাও বুঝতে পারছি না। কিছু বলবে না? দেখো দরকার পড়লে আমি আমার সমস্ত গয়না বিক্রি করে অন্য কোনো বাড়ি ভাড়া নিয়ে থাকবো বা কোনো অন্য পিজিতে চলে যাবো, তবুও আমি ওই সিংহরায় বাড়িতে ফিরব না। ও মা, আমি শুধু শান্তি চাই নিজের লাইফে আর অন্যদের, কিন্তু তুমি আমার শান্তিতে থাকতে দিলে তো। বলো না মা, কেন আমি একটা প্রবলেমের থেকে বেরিয়ে আবার একটা নতুন প্রবলেমের মধ্যে পড়ে যাচ্ছি? বলো না, আমার এই প্রবলেমগুলোর কি কোনো এন্ড হবে না মা? তোমার সব প্রবলেমে মিদুল ঠিক করে দেবে বিন্দি রানী। আমি তো আছি, তুমি আমাদের চিন্তা করছো কেন? আমি তো জানি বিন্দি রানী
তোমার সব বিয়েটে না কিচ্ছু হয়নি, ওসব হচ্ছে অভিনয়, একটা নাটক। আমাদের একটা স্মার্ট ড্যাশিং ছেলেকে ছেড়ে তুমি ওই লোকটাকে পছন্দ করবে হতেই পারে। চলো আমার সাথে। খবরদার, ঠিক এক পাও এই বলে খুব খারাপ হবে। খারাপ হবে? কোনো খারাপ হবে না, আজকে সব ভালো হবে, শুধু ভালো হওয়ার সময়। আরে এত কষ্ট করে তোমাকে আজকে হাতের কাছে পেয়েছি কি ছেড়ে দেওয়ার জন্য? হ্যাঁ চলো। আয়ুষ দেখ, আয়ুষ যে যাই বলুক না কেন, আমি এটা কোনোভাবে মেনে নিতে পারছি না যে জাম্বু মেজদির জায়গা অন্য কাউকে দিয়েছে। আমার কথাটা শোন, আমাদের কোথাও একটা ভুল হচ্ছে। আমি কেন জানি না আমার বারবার মনে হচ্ছে জাম্বু কিছু একটা আড়াল করার চেষ্টা করছে যেটা আমরা বুঝতে পারছি না। এক্স্যাক্টলি, আমারও তাই মনে হয়। দেখ আয়ুষ, আমি তোর বাবাকে অনেক বছর ধরে চিনি, তোর বাবা এরকম একটা কাজ করতে পারে না, ট্রাস্ট মি। দেখ, আমাদের সবার চোখে আড়ালে এরকম একটা ঘটনা ঘটাতে পারে না, আমি তো বিশ্বাস করি। যে মানুষটা 21টা বছর তোর মাকে ভালোবেসে সেই জায়গাটা অন্য কাউকে দেয়নি, একা থেকে তোর মনে হয় আজ এত বছর পরে সেই জায়গাটা অন্য কাউকে দেবে? সেটা সম্ভব নয়। আর যারা বলছেন এটা সম্ভব, তারা তোর তোর বাবাকে চেনেই। আমিও তো আমার বাবাকে চিনতে পারছি না, কি চিনতে পারছি? তাহলে তুই বল, এরকম একটা সিচুয়েশন আমরাই যদি জাম্বুকে ভুল বুঝে এরকম দোষ দিতে থাকি, তাহলে তো কোথাও না কোথাও গিয়ে জাম্বুকে কষ্ট দিয়ে ফেলছি। তারপর আমরা নিজেদেরকে ক্ষমা করতে পারবো তো? আমি কোনো মেয়েকে থাকতে দেবো না, আর বাবা মায়ের অপমান আমি হতে দেবো না। আয়ুষ, আয়ুষ, আমি আমি তোমার মায়ের জায়গা কোনোদিন কাউকে দিইনি আর দেবো না। এটা তো সত্যি যে বাবা বারবার কিছু একটা বলার চেষ্টা করছিল, সেটা তো আমি রাগের চোটে শুনছিলামই না। আমি প্রমিস করছি বাবার থেকে সমস্ত সত্যিটা আমি জেনেই চাই, আর তোমাকেও তোমার জায়গাটা ফিরিয়ে দেবো। দেখে নিলে তো বিপদ হয়ে যাবে স্যার, এবার আমরা কি করব? তার আগে তো জানতে হবে যে বিন্দি গেছেটা কোথায়। গুড মর্নিং, এই যে বিন্দি আর তার সঙ্গে ব্রেকফাস্ট দুটোই এসে গেছে। কোথায় চলে গেল? তুমি গোবে না, যেতে দাও বলছি, আমাকে যেতে দাও। আরে বিন্দি রানী, নিজের হবু বরকে দেখে কেউ তো ভয় পায় নাকি? আরে ভালো করে আর কোন ধরে সহ্য করছি। তোমার সবকিছু তো বাড়াবাড়ি করতে হবে, তাই না? এই যে তোমরা অনেক হয়েছে, অনেক দেখেছি, পুলিশকে কিন্তু ইনফর্ম করা হয়েছে, পুলিশ এসে তোমাদের সবকটাকে এখান থেকে নিয়ে যাবে, তারপর দেখবে
ফিউচারে কি করে তুমি না মেয়েদের সাথে এরকম ব্যবহার করো? এদের বাইরেই তো পুলিশ আছে গুরু, একটু সময় এসে পড়বে তো আমার মেরে ভর্তা করে দেবে গুরু। তুমি মুক্তি পেয়ে গেছো, তুমি আমার চোখের আড়াল হতে পারবে না, আমার নজর তোমার উপর থাকবে। হ্যাঁ, বারবার তোমার কে বাঁচায় আমিও দেখবো। চলো একটা কথা বলবো, এবার আমি যেটা বলবো সেটা শুনবে। বিশ্বাস করতে পারছি না তুমি এত তাড়াতাড়ি নিজের স্ত্রীর জায়গাটা অন্য কাউকে কি করে দিল দিতে পারো। আমাদের ফ্যামিলির থেকে এসছে তোমার এই বিন্দি ইম্পর্টেন্টটা। প্রতি মানুষের গোড়ায় খুব ছাড়া কাউকে তোমাদের কই ফেল দেয়নি দেবেও না। একটা জিনিস বুঝতে পারছি না, এত ঝামেলা অশান্তির পরে তুই বিন্দিকে কেন এই বাড়িতে রেখেছিস সেটা তো বল। অ্যাক্সেস্টোন গেট ইট, কারণ এটা আমার বাড়ি রাহুল, এখানে কি থাকবে না থাকবে সেটা আমি ডিসাইড করব। ছড়া 5 জুন থেকে রাত 10:30 টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।